হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো বরাবরের মতোই আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সাদিয়া থাকছি আপনাদের সাথে। তো জারিয়া সবাইকে সালাম দিয়েছে, হ্যালো বলেছে, আদর দিয়েছে। ওর হ্যালো আদরটা সালামটা সবাই নিবেন, আর আমার জারিয়ার জন্য সবাই দোয়া করবেন। তো জারিয়া জারিয়া বাবা, আমরা সবাই মিলে একটু পার্কের কাছে আসলাম। নিচে আসা হয়েছে একটা কাজের জন্য, কাজ ছাড়া তো আর এখন বের হওয়া অসম্ভব। তো ভাবলাম মেয়েটা অনেকদিন ধরে ঘরে বন্দি হয়ে আছে, একটু পার্কের এখান থেকে ঘুরে আসি। কিন্তু পার্কের এখানে এসে না মনটা আরও খারাপ হয়ে গেল, যে মেয়েটা একটু আসছে ঘোরাঘুরি করবে, তা না পার্কটা বন্ধ করা। অবশ্য এটা ঠিক হয়েছে, করোনাকালীন সময়ে পার্কে অনেক লোক হয়, তো তাই করোনাকালীন সময়ে পার্কটা বন্ধ রাখাই ভালো। আর আরেকটা কথা বলে নিই, যে জারিয়ার তো মন মানে না পার্কের এখানে আসছে, তাই ওকে একটু ভালো করে দেখানোর জন্য না একটু কাছেই যাওয়া হচ্ছে, যে দেখো যে পার্কটা বন্ধ। তোর বাবা যাচ্ছে ওকে নিয়ে, যে পার্কটা বন্ধ তাই দেখাতে। তো থাকেন আপনারা আমাদের সাথে, আর আমার ভিডিওটা কেমন হলো ভালো করে দেখবেন আর এনজয় করবেন। তো যেই কাজের জন্য নিচে আসা বলা আপনাদের, তো ওই কাজটার জন্যই দোকানে চলে আসলাম। আমাদের একটা পর্দার পাইপ লাগানো লাগবে ড্রয়িং রুমে একটা কাজের জন্য। তো ওই পর্দার পাইপটা কিনবো, আর ওইটার মাপ নিয়ে চলে আসছি দোকানে। তো এই ভাইয়াটাকে বললাম যে এটা ঠিক করে কত কি ইঞ্চি হয় ওইটা দেখি, পর্দার পাইপটা যাতে ইয়ে করে দেয়। আর এই তো চলে আসলাম বাসায়, আরেকটা ভাইয়াকে নিয়ে যে পর্দার পাইপ লাগায় এই কাজগুলো করে। তো পর্দার পাইপটা লাগানো কাজটা সেরে নিই, সাথেই থাকেন। তো এই তো ফুটো করে নিচ্ছে আমার পর্দা পাইপটা লাগাবে। তো এটাকে কি বলে আমি জানি না, সম্ভবত ঢিল করা বলে। তো কাজটা করে নেক।
তো পদে পাইপ লাগানোর কাজ শেষ, বাবা মেয়ে ঘুরোঘুরি তো শেষ হন না, তো বাবা মেয়ে আবারও ঘুরতে চলে আসছে সন্ধ্যায় মাঠের মধ্যে, একটু হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে। আর আমি তো ঝালমুড়ি প্রেমী, তো আমি ঝালমুড়ি খেতেই বসে গেলাম। আর ওরা তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে, ওদের তো ঘোরাঘুরি শেষ নেই। আজকে মনে হচ্ছে ওরা এতদিন পরে বন্দি খাঁচা থেকে বের হলো। আমার মেয়েটা আজকে খুব খুশি ছিল, খুব খুশি ছিল। কবে যে আল্লাহ এই করোনার দিন শেষ করবে, সবাই মিলে দোয়া করেন যাতে আল্লাহ তাড়াতাড়ি করোনার দিনটা শেষ করে দেয়, এই মহামারীর হাত থেকে সবাইকে মুক্তি দেয়। তা আমার ঝালমুড়িটা বানানো হচ্ছে, আর আপনাদের ভাইয়া একটু ঝালমুড়ি বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন ঝালমুড়ির দোকানটা, মামা এই ঝালমুড়িটা খেতে খুব টেস্ট। তা আমার ঝালমুড়ি খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিল দোকানটা, চারপাশটা, মাঠটা রাত্রে না আরও সুন্দর লাগে। এই মাঠটা অনেক বড়, তো প্রায়ই জারিয়া জারিয়া বাবা চলে আসতো এই মাঠে খেলা করার জন্য। তো আমার মেয়ের খেলাটা একটু আপনারা দেখুন যে আমার মেয়েটা কী করে। আর ওর তো 2 বছর হয় নাই, বেশি একটা কথা বলতে পারে না, কিন্তু হাঁটা শিখলো, তো তো হাঁটে টুকটুক করে, খুব সুন্দর করে হাঁটে। তো জারিয়ার সাথেই থাকেন আপনারা, জারিয়ার খেলাটা উপভোগ করেন। তো আরেকটু বলে নিই, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, আমাদেরকে ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, তাহলে তো আমার সামনে দিকে আগানো সম্ভব না। আপনাদের সাপোর্টটাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যা জানতে ইচ্ছে করে আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করবেন, আমি ঠিক ঠিক এর অ্যান্সার দিয়ে দিব। তো কী আর বলবো, রাত্রে 2-3টা অবধি বেজে গেল, ভাবি হঠাৎ করে কথা বলতে বলতে এতটা সময় হয়ে গিয়েছে, ভাবি হঠাৎ করে বললো চা খাবো, তো হ্যাঁ বললাম চা তো হয়ে যাক। তো এই তো পরিবেশন করে ফেলতেছে ভাবির হাতের স্পেশাল চা, রাত 3টার দিকে চা খাওয়া হচ্ছে। তো আপনারা সবাই এনজয় করেন, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের পাশেই থাকবেন।